এই শ্রমিকদের কষ্টের দুঃখ কেউ বোঝে না। শ্রমিক ভাই বোনদের কষ্ট কেউ বুঝে না। এরা কোন কারমেন্টের শ্রমিক আমি জানি না, কার মা নাই কার বাবা নাই তাও জানি না। আল্লাহ চারজনে কান্দে লয়ে যখন কবরে লয়ে যাবে, ওই কবরে আমার আপন জন বলতে কেউ নাই রে। যখন তোমার চারজনে কান্দে লয়ে রওনা দিবে রে ভাই, ইমাম থানবী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, চারজন যখন কান্দে লয়ে রওনা দিবে, ওই লোকটা আমিও হতে পারি তুমিও হতে পারো, এমনি লোকটা বলবে চারজন বুঝে আমার সঙ্গে যাবে। আমি শুনলাম তোমাদের এই ফ্যাক্টরির থেকে একটা লোক বলে মারা গেছে, গেছে না? লোকটা জানতো না রাস্তার উপরে আমার আজরাইল পড়ে রয়েছে। তোমরা যারা ফ্যাক্টরিতে চাকরি করো দাদা ভাই, আগামীকালকে ফ্যাক্টরিতে ঢুকতে পারবা কিনা আমি জানি না, তবে কে কেমনে কবরে ঘুমাইবা আমি জানি না। আল্লাহ যাদের চোখ দিয়ে পানি পড়ছে এদের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দে। এই শ্রমিকদের কষ্টের দুঃখ কেউ বোঝে না। শ্রমিক ভাই বোনদের কষ্ট কেউ বুঝে না। মার বাসায় রাইখাই যে আর মার চেহারা না দেখতে পারে নাই গো মা, হয়তো আমার যুবক ভাইরা চাকরির সুবাদে এখানে থাকে, মার কবরটা রয়েছে গ্রামের বাড়ি মা। আল্লাহ দেখো সামনে বসে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে, এই শ্রমিকদের কষ্টের দুঃখ কেউ বোঝে না। শ্রমিক ভাই বোনদের কষ্ট কেউ বুঝে না। ও আমার গাজীপুরের সবিপুরের ভাইরা, যদি আমার এতিম নবীর স্বপ্নে দেখতে চাও, যদি কবরের শান্তি পাইতে চাও, দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কও, ও মালিক আমার মা নাই বাবা নাই, আমার মা রংপুর দিনাজপুরের জমিনে শুয়ে আছে, আমার মা ফরিদপুর মাদারীপুর শরীয়তপুরের জমিনে ঘুমায় আছে, আল্লাহ আমার মা কবরে কেমন আছে জানি না গো মালিক, তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই কথাগুলি যদি তুমি বলতে পারো বাবা, আমার নবীর ইশক দিয়ে কলিজাটা কোন ঠান্ডা করবা। মূসা নবী বলে, নবীজি পিঠের মধ্যে এইগুলা গোশতের টুকরা উঁচা হয়ে আছে, আবার দেখতেছি কপালটা ফাটা ঠোঁটটা ফাটা, নবী এই দৃশ্যগুলো আমি দেখলাম গো। আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার এক মাস আগে তায়েবের জমিনে গেছিলাম, তায়েবের একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিছে। আল্লাহ দেখো আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি পড়ছে এদের জীবনের সব গুণগুলো না। ওয়েট 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 এন্ড সি, একটু একটু সবর করেন, দেখা করতে পারবেন, বাপরে বুকি নিতে পারবেন। বজন্ডে আমার নবীর সাথে সব পরিচয় হয়ে গেলেন মোটামুটি, এইটা আমার বাবা, এইটা আমার আদি বাবা, এই যে আমার ইদ্রিস নবী।
এইটা আমার মুসা ভাই, এইটা আমার ঈসা, এইটা আমার ইদ্রিস, এইটা আমার নূহ, মোটামুটি পরিচয় হয়ে গেলেন বাবা, কোন কথাবার্তা বললেন না, যার যার আসমানে চলে গেলেন। এ গাজীপুর শফিপুরের বাইরা কোন দিনটা নরম করবা? আমার নবী এবার জিবজালকে বলতেছে, এরা কই যায়? ও নবী, তারা যার যার স্থানে চইলা যায় গো চিন্তা করেন না। আরে চিন্তা করবো না, কেউ লাগে একটা কথাও তো কইতে পারলাম না আমি। এরা কই যায়, কিন্তু কথা কয়ে যাইতে কও। এর দ্বারা বোঝা যায় মান্নবী গায়েব জানে না। নবী গায়েব জানলে পরের খবর বলতে পারতো যে ওগুলাকে দেখা হবে, কোলাকুলি হবে, কথা হবে। না নবী জানে না, কথা কর না কেন? মুসা আলাইহিস সালাম সব চলে গেলেন, কেউ নাই মাঠে। নবী মনটা খারাপ করে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায় রেছে, আল্লাহ কই গেল, ও জিবরাইল কই গেল, কোন মানুষ নাই, কোটি কোটি মানুষ দেখলাম, একজন নাই। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, তাফসীর বয়ানুল কোরআনের মধ্যে দেখবেন, আটজন ফেরেশতা যে সাতটা আসমান কান্দে করে রাখছে, ওই আটজন ফেরেশতাও আমার নবীর পিছনে মুক্তাদি বানাইছে। কি মনে করলেন আপনি? আল্লাহ কুদরতি শক্তি দিয়া আসমান খাড়া করাইয়া ওই আটজনকেও আল্লাহ নবীর পিছনে খাড়া করাই দিছে। কোন ফেরেশতা বাদ ছিল না আমার নবীর পিছনে ইক্তেদা করতে, এবং আপনি আর আমি ইক্তেদা করছি। আমরা রুহুর জগৎ থেকে আসছি, মারহাবা বলেন, আমরা বলতে পারবো নবী আপনার সন্তান, আমরা আমাকে দিয়ে খুঁজে যান, আমরাও আপনার পিছনে মানুষ করছি, আপনার পিছনে আমরা মুক্তাদি হয়েছি, আপনি আমাদের ইমাম। বাজান এবার আমার দিকে তাকান, সব নবী আসমানে চলে গেল, আমার নবী জিব্রাইলকে বলে, জিব্রাইল রে আমি একটা কথাও বলতে পারলাম না, ও জিব্রাইল আমার ভাবটা প্রকাশ করতে পারলাম না, তারাও কিছু বলল না। জিব্রাইল বলে, নবী একটু সবর করেন, সব হবে, কোন সময় হবে একটু সবর করেন, ইন দি মিন টাইমে বাবা দেখা যাইতেছে সিঁড়ি লাগাইছে, সিঁড়ি সিঁড়ি তারের খাম্বায় 30 মিটার নষ্ট হলে সিঁড়ি লাগায় না? হ্যাঁ, ওটা কি একবারে কি পার্মানেন্ট সিঁড়ি? তারের খাম্বায় ওড়া সিঁড়ি, সিঁড়ি লাগাইছে অটো সিঁড়ি, নবী ওঠেন জোরে জোরে জোরে, ওঠেন নবী, উঠতেছে লিপ সিস্টেম সিঁড়ি। উইঠাই দেখে যেই লোকটা প্রথম খুতবা দিছে, হে বয়ে রয়েছে লোকটা, কে 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 কে? আমার বাবা, আপনার বাবা আদম ও সফি। আসসালামু আলাইকুম আব্বা, আপনার না দেখলাম একটু আগে। হ্যাঁ বাবা, হ্যাঁ আসেন 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 আসেন। তখন আমার কথা কওয়া, আপনার কথা কওয়া নিষেধ ছিল, আমার কথা বৈধ ছিল, কারণ ওই সময় যদি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ওই যে পিছনে মাঠ খালি করে দিছে, মগাগুলো আসো, যারা চলে গেছে আপনি আসেন, এখন ভিতরে আসেন, দাদা ভাই আসেন, ঢোকেন, এখন মারহাবা বলেন। ওরা চলে যায়, অগস্ট 50 শেষ, আপনার গোড়া শুরু, আপনারা জান্নাতি, যখন মারহাবা বোঝা গেছে, আপনার মতো দামি আর এখন কেউ নাই, কারণ যারা কারেন্ট চলে যাওয়ার পরে চলে গেছে, এরা আসলে ওয়ার শুনতে আসে নাই, ওরা শুধু আমার এক নজর দেখতে আইছিল, ওই যে বসন্তের কুকিল দেখা শেষ দৌড় দিছে, আল্লাহ যারা আমার এক নজর দেখতে চলে গেছে, ওরা যদি আবার ফিরে না আসে, বাড়িঘর তুমি চিনো,
কি দোয়া করব। এক হুজুরকে ঠিক মতো পৌঁছে দেন, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আমার ভাইদেরকে আসার সুযোগ দান করেন। আল্লাহ যারা দাঁড়ায় আছে যদি না বসে দুজন ফেরেস্তা পাঠাই দেন, ওকে বাইরে লুলা বানাই হেলাইতে কোন। আল্লাহু আকবার করে বলেন তো, জিনাটা সারলো ঠিকই কিন্তু মগাটা সারলো আধা ঘন্টা দেরি করে, দশ মিনিট দেরি করে এই কামটা করিস, কারণে নাকি এটা আবার জেনারেটার। শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিককে নবী টেনশন করেন না। আহো বাবা আহো, বজন দে আমার নবীরে বুকের মধ্যে নিয়ে আদম আলাইহিস সালাম আদর করলেন। আরো জোরে কোন আদর করিয়া নবীর কপালে চুম্বন করে বলে, নবীজি আমি আপনার বাবা, আপনার মতে একটা ছেলেই যথেষ্ট, আপনি আমার উম্মতের কান্ডারি, আমার সন্তানের জান্নাতের জামিনদার, আমি আপনার লেগে দোয়া করলাম, যান গো নবী যান, কোনো বাধা নাই যান। নবী আমার বাজান উপরের দিকে গেলেন, দেখা হয়ে গেল, যাইতে যাইতে বাজান দ্বিতীয় আসমানে ইহিসা ইহিয়ার সাথে দেখা হইল, তৃতীয় আসমানে মুস তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা হইল, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হইল, পঞ্চম আসমানে হারুন নবীর সাথে দেখা হইল, ষষ্ঠ আসমানে যখন মুসা নবীর সাথে দেখা, এখন কানবেন। মুসা আলাইহিস সালাম আমার নবীর বেশি পাগল ছিল বাজান কেন জানেন? মুসা নবীর সবচেয়ে বেশি ইতিহাস কোরআনে আমার আল্লাহ আমার কাছে নবীর কাছে বর্ণনা করছে। মুসা পায়গম্বর আমার নবীর পায়া বুকের মধ্যে চেপে ধরে বলে, নবীজি আমি আপনার কত পাগল আপনি নিজেও জানেন। আমার নবী বলে, ভাই মুসা রে আমিও তোমার অনেক পাগল। বজন এখন চিল্লাবার কানবা, যদি মক্কা মদিনায় যাইতে চাও, মুসা পায়গম্বর একটা দৌড় দিয়ে আমার নবীর বুকের মধ্যে চেপে ধরলেন বাবা। যখনই বুকের মধ্যে চাইবা ধরছে, মুসা নবীর হাতটা নবীর পিঠের মধ্যে চলে গেছে। যখনই নবীর পিঠের মধ্যে হাত লাগছে, গাজীপুরের যুবক মুসা পায়গম্বরের হাতের মধ্যে দেখে আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা, মুসা নবী গোশতের টুকরা গুলো আঙ্গুল দিয়া ডলা দেয়ার বলে, নবী গো এই গোশতের টুকরা গুলো কিসে? আমার নবী বলে, মুসা রে মুসা এই গোশতের টুকরার জন্যই তো আমি আল্লাহর বাড়িতে আসি। মুসা আমি যখন সারা দুনিয়া সফর করি তখন ফিলিস্তিনে তোমার বাড়িটা দেখছি, তোমার শ্বশুর বাড়িটা মাদায়নে দেখছি রে মুসা। জিব্রাইল আমারে ঘুরাই ঘুরাই দেখাইছে, কিন্তু মুসা আমি দেখতেছি তোমার চোখ ভরা পানি কেন? মুসা পায়গম্বর বলে, নবী আমি দেখতেছি আপনার চোখে পানি কেন? আমার নবী বলে, মুসা রে পিঠের কথা জিজ্ঞেস করছো না, কিসের গোশতের টুকরা? আমি এইখানে আসার এক মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম, তাই পরে 162 জন ছেলে আমার এমন মায়ের গুলা মারছে,
আমারে মারতে মারতে তিনবার বেহুশ করছে। ও আমার গাজীপুরের সবিপুরের বাইরে, যদি আমার এতিম নবীর স্বপ্নে দেখতে চাও, যদি কবরের শান্তি পাইতে চাও, দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কও, ও মালিক আমার মা নাই বাবা নাই, আমার মা রংপুর দিনাজপুরের জমিনে শুয়ে আছে, আমার মা ফরিদপুর মাদারীপুর শরীয়তপুরের জমিনে ঘুমায় আছে, আল্লাহ আমার মা কবরে কেমন আছে জানি না গো মালিক, তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই কথাগুলি যদি তুমি বলতে পারো বাবা, আমার নবীর ইশক দিয়ে কলিজাটা কোন ঠান্ডা করবা। মূসা নবী বলে, নবীজি পিঠের মধ্যে এইগুলা গোশতের টুকরা উঁচা হয়ে আছে, আবার দেখতেছি কপালটা ফাটা ঠোঁটটা ফাটা, নবী এই দৃশ্যগুলো আমি দেখলাম বুঝলি। আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার এক মাস আগে তায়েবের জমিনে গেছিলাম, তায়েবের একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাইতেছে, আল্লাহ দেখো আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি পড়ছে এদের জীবনের সব গুণগুলো মাফ, এরা কোন কারমেন্টের শ্রমিক আমি জানি না, কার মা নাই কার বাবা নাই তাও জানি না, আল্লাহ চারজনে কান্দে লয়ে যখন কবরে লয়ে যাবে, ওই কবরে আমার আপন জন বলতে কেউ নাই রে যুবক, যখন তোমার চারজনে কান্দে লয়ে রওনা দিবে রে ভাই। ইমাম থানবী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, চারজন যখন কান্দে লয়ে রওনা দিবে, ওই লোকটা আমিও হতে পারি তুমিও হতে পারো, এমনি লোকটা বলবে চারজন বুঝে আমার সঙ্গে যাবে, আমি শুনলাম তোমাদের এই ফ্যাক্টরির থেকে একটা লোক বলে মারা গেছে, গেছে না, লোকটা জানতো না রাস্তার উপরে আমার আজরাইল বয়ে রয়েছে, তোমরা যারা ফ্যাক্টরিতে চাকরি করো দাদা ভাই, আগামীকালকে ফ্যাক্টরিতে ঢুকতে পারবা কিনা আমি জানি না, তবে কে কেমনে কবরে ঘুমাইবা আমি জানি না, আল্লাহ যাদের চোখ দিয়ে পানি পড়ছে এদের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও, এই শ্রমিকদের কষ্টের দুঃখ কেউ বোঝে না, শ্রমিক ভাই বোনদের কষ্ট কেউ বুঝে না, আল্লাহ আমার শ্রমিক ভাইদেরকে মাফ করে দাও, আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে ইমানের হালাতে বিদায় করে দিও, আল্লাহ আমি দেখতেছি আমার ভাইদের চোখ ভরা পানি, যেই ভাইটা মারা গেছে দুই তিন দিন আগে, আল্লাহ ওর বাচ্চা গুলের তুমি ভালো রাখো, জীবনটা শেষ করে দিল পরে কারখানা কাজ করতে করতে, বাবা আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য কান্না, এ মুসা আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে আসমানে আসার আগে এক মাস আগে তায়েবের মাঠে গেছি, একটা ছেলে প্রথম আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিয়েছে, মুসা বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথর গুলো নিক্ষেপ করছে, ধারালো পাথর গুলো আমার শরীরে লাগিয়া পাথর গুলো ভিতরে ডুইকা ডুইকা ছিল, মুসা আজকে সকালবেলাও যখন আমার মেয়ে ফাতেমা ওই পাথর গুলা টাইনে টাইনে উঠাইতেছিল, মুসা পাথরের কণাগুলো এমন ভাবে গোস্তের মধ্যে ডুইকা গেছে, পাথর তুলতে গেলে আমি চিৎকার দিয়ে উঠতাম, যখনই আমি
চিৎকার দিয়া উঠতাম, আমার কলিজার টুকরা ফাতেমা জিব্বা দিয়া লড়াই লড়াই টাইনে টাইনে উঠেছে। আমার গাজীপুর সবিপুরের শ্রমিক ভাইরা, গাজীপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, আয় আমি তোর দুইটা পাও ধরি। তখন আমার নবী বলছিল, ফাতেমা রে তুমি যে জিব্বা লাগায় লাগায় আমার ক্ষত স্থান থেকে পাথরের টুকরা গুলো উঠাও গো মা, এই একটা মাস পর্যন্ত তুমি আমার জিব্বা দিয়ে দিয়ে পরিষ্কার করো। মা তোর কি ঘৃণা লাগে না? ফাতেমা বলছিল, বাবা গো তুমি যদি একবার আমার বলতে গো বাবা, ফাতেমা তোর কলিজাটা কাইটা আমার বুনে করে দে, আমি তোমার জন্য বুনে করে দিতাম গো বাবা। আল্লাহ দেখো আমার বাইরে কাঁদে মালি, এদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনকে রক্ষা করো আল্লাহ, এদের চোখের পানির খাতিরে এদের বাবা মায়ের কবরটা নাজাতের ওসিলা বানায় দাও। যুবক ভাইরে আমিও তোমার মতো মারা, আমার মতো যাদের মা নাই গো, আমার কোন আলেম ভাইয়ের মা নাই আমি জানি না। আল্লাহ এখানে অনেক ইমাম ভাইরা আছে ও মালিক, মাদ্রাসায় পড়া অবস্থায় এতিম হয়ে গেছে, কতি ইমাম ভাইরা প্রতিদিন নামাজের পরে রব্বির হাবুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে। আজকেও মাহফিলে বসে যারা কান্দে, ও আমার আলেম ভাইরা আপনারা তো জানেন আমার নবী 6 বছর বয়সে মারাইছে। ও হালিমায় সাদিয়া যেদিন মারা গেলেন, হালিমায় সাদিয়ার কবরের মধ্যে আমার নবীর ডাকার বলে মারে, আমি আজকে চির দরিয়া দিব হয়ে গেলাম বোমা। আমার মা মিনা 6 বছর বয়সে মারা গেছে, আমি যত কষ্ট না পাইছি গো মা, তুমি আমার সাইরা চইলা গেল মা, আমি অনেক কষ্ট পাইছি। হে যুবক ভাইরে, আমি যখন মাদ্রাসায় শুয়াছিলাম, তোমাদের একটা নিউট্রিশিয়ার একটা ছেলে আমার রুমের মধ্যে যায় হাত ধরে কাঁদে আর বলে, হুজুর আমাদের একটা শ্রমিক ভাই মারা গেছে, হুজুর তার জন্য দোয়া করবেন। আল্লাহ আমার এই ভাইদেরকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও। জোর গানা আমিন, আরো জোর গানা আমিন। কষ্ট হইতেছে ভাই, এবার কানবি। এ মুসা তুমি আমার ঠোঁটটার কপালটা দেখলা, পিঠটা দেখবা না? এবার একটা শিক্ষার মারবি ভাই, যদি হজে যাইতে চাস, যদি হজে যাওয়ার নিয়ত থেকে যারা দাঁড়ায় আছো বইয়া পর, আমার মন কেন যেন বলে তোমরা সবাই হজে যাইতে পারবো, বসে পড়ো ভাই, বসে জুতা জোড়া খুইলা বইয়া পর প্যান্ডেলের মধ্যে, আল্লাহ তোরে হজে নিবে আমি বললাম। এবার তাকা মুসা, দেখবা না আমার পিঠের মধ্যে তায়েফের ছেলেদের মাইরের আঘাত। আমার নবী পিছনের থেকে জামাটা টাইনে উঠাইলেন, যখনই টান দিছে দেখে নবীর পিঠের মধ্যে বাবা তায়েবের ছেলেরা বড় বড় রডের কোটা দিয়ে কোপ দিছিল, ওই গর্তগুলার দাগ এখনো শুকায় নাই। ও আমার আশেকের রাসূল ভাইরা, নবীর রওজাটা যদি দেখতে চাও রে বা
এই হাজিরা যারা হজ করতে গেছে জিজ্ঞেস কইর, হাজিরা যখন মদিনার ওই সবুজ গম্বুজটা প্রথম নজরে পড়ে বাবা, হাজির কলিজাটা বাবা কলার পাতার মতো নাচতে থাকে। আবার যখন মদিনা সাইরা বাংলাদেশে আসে, হাজির কলিজাটা থরথর করে কাঁপে আর বলে নবীজি আবার কবে মদিনায় আসব। ভাই মদিনে যাওয়ার আশা আছে না? আছে। যাবা? কে কে যাবা? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, হাত তুলে দেখাও। আল্লাহ তুমি দেখো, আজকে 22 ডিসেম্বর হাত দুটা উঁচা করে বলে মালি, 22 ডিসেম্বর আমার আলেম ভাইদের সাথে এই গভীর রজনীতে গাজীপুর সফিপুর, 22 ডিসেম্বর তোমার নবীর রওজাটা দেখতে যাবে, যারাই দেখতে যাবে লইয়া যাও না, আল্লাহ একটা বার লইয়া যাও না। কেমনে যাব ওই মদিনা মক্কাতে, যেই দেশেতে আমার নবী ঘুমাইছে, যেই দেশেতে আমার নবী ঘুমাইছে। আল্লাহ যারা হাত দুইটা উঁচা করে বলছে নবীর দেশে যাবে, একটা বার লয়ে যাও। জোরকান আমিন, আরো জোরকান আমিন। আল্লাহ যারা কানছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ দেখো মাহবিলের মাঝখানে যুবক গুলা কিভাবে কানতেছে। মজান আমার নবী যখন জামাটা তুলছে, মুসা পয়গম্বর একটা চিৎকার দিয়ে চোখের মধ্যে হাত দিয়ে বইয়া পড়ছে। নবী যার গায়ে মশা মাছি পড়া হারাম, এইভাবে আপনার মাল লয়ে একটা বারও কি প্রতিবাদ করলেন না গো নবী? আমার নবী বলে মুসা রে, আমি যদি প্রতিবাদ করতাম একটা বেঈমানও বাঁচতো না। যে মানুষটা প্রতিবাদ করলো না, বরদোয়া দিল না, আমার ওই নবীরে বাংলার জমিনে যদি কেউ গালি দেয় আর আস্থা রাখবো না। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত দেখাই দাও। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করে নাও, এই রাইতে 11টার সময় এদের দোয়া কবুল করে নাও। আল্লাহ যারা আমার সাথে কানছে এদেরকে একবার মক্কা মদিনা দেখাইবা, এরা যদি ফ্যাক্টরিতে কাজ করতে করতে মারা যায় এদের কবরের সাথে আমার নবীর সাথে দেখা করাই দিবা। আল্লাহ আকবার করে বলো তো। দাদা ভাই মুনাজাতের আগে কেউ যাবো না, রাজি আসো? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, আল্লাহ তুমি কবুল করো আমার ভাইদের চোখের পানি গুলো কবুল করো। নামাও হা, 30টা সেকেন্ড আমি বলবো বাবা, এই 1.5 ঘন্টা মেহনত করছি, 9:25 স্টেজে উঠছি, বয়ান শুরু করছি 9:30, এখন 11টার কাছাকাছি, 11:30টার কাছাকাছি, 1.5 ঘন্টার উপরে তোমরা যারা বসে আছো সেটা একটা আওয়াজ দিয়ে বলবা, ফিলিস্তিনের জন্য নামাজের পরে দোয়া করার দরকার আছে না নাই? করবো না ভাই? ফিলিস্তিনের এতিম বাচ্চাগুলোর জন্য দোয়া করবা না? জানো এতিমদের মনে কত কষ্ট। ফেসবুকে একটা ওয়াজ ভাইরাল হইছে আমার, দেখছো? ছোট্ট একটা বাচ্চা, 11 বছর একটা বাচ্চা আমার 100 টাকা দিয়ে দোয়া চাইছিল, দেখছো? সারা দুনিয়া পাগল হয়ে গেছে। ঘটনা তো তোরা জানোস না ভাই, তাহলে এখন আমার কাছ থেকে শোন। মানিকগঞ্জ ওই ছেলেটার বাড়ি, মানিকগঞ্জ মাদ্রাসায় যখন গেছি আমি মাহফিলে, যাওয়ার পরে আমি যখন যুবকদেরকে বলছি বাবার কাছে মাফ চা, ওই 11 বছরের তালবেলিমটা, ওর তো বাপ নাই, ও কার কাছে মাফ চাইব? একটা দৌড় দিয়ে দেখি দাঁড়িয়ে করে স্টেজে বইরে গেছে। ওরে বাবা রে, এই কথা বলে পড়ে গেছে। আমি বললাম কি হলো রে, ডাক দে তো। ওই মাদ্রাসার মহতামিম ছেলেটারে কোলে হাত ধরে নিয়ে আইছে, হুজুর আব্বা নাই,
আমি জিজ্ঞাসা, তোর মা নাই কয় আছে? তোর আব্বা নাই কয় না? আমার আব্বার লেগে আপনার আমি 100 টাকা দিয়ে দোয়া চাইলে আমি ওর কথা কোনোদিনও বলবো না। আমি মক্কায় গেলেও এর কথা বলবো না। আমি বলছি তুই 100টা টাকা খাইস, আমার দেওয়ার লাগবো না। না, আমার আব্বারে যেন মাফ করে দেয়, এর লেগে আব্বার দিছি আমি। যুবক ভাই, আশেপাশে দেখো সবাই কান্দে, কেন কান্দে জানো? এই দুনিয়ায় যার বাবা নাই ওর মতো দুঃখ কেউ নাই, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। হেলে তুমি গাজীপুর সবিপুরের দিকে তাকায় দেখো কেমনে কান্দে আমার ভাই। মার বাসায় রাইকাই যে আর মার চেহারা না দেখতে পারে নাই গো মা, হয়তো আমার যুবক ভাইরা চাকরির সুবাদে এখানে থাকে, মার কবরটা রয়েছে গ্রামের বাড়ি। মা রে মা, আল্লে দেখো সামনে বসে ছোট্ট ছোট্ট বাচ্চা গুলে কান্দে। আমার নবী যখন মায়ের ওয়াজ করতেন এই সাইজের তালবেলিম গুলা নবীর সামনে, অর্থাৎ সাহাবী গুলা কান্ত। নবী আমার বলতো সাহাবীরা দেখো এই বাচ্চা গুলা কি বুঝে, এরা কেন কান্দে? অনেক সাহাবী বলতেন হুজুর এই ছেলেটার বাবা ছোট্ট কালে মারা গেছে, অনেক সাহাবী বলতেন এর মা মারা গেছে। নবী তারে বুকের মধ্যে নিয়ে আদর করতেন গো বাবা। আল্লাহ যারা আমার সাথে কান্দে এই রাত 11টার সময় তাদের বাবা মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ভাই যারা কানছর, আমি তোদের বলে গেলাম তোদের মতো বাচ্চা আর কেউ নাই। মহিলা ব্যান্ডেল আমার যেই মারা কানছেন তার মতো দামি আর কেউ নাই। আমার মা বলছিল ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। তোমরা জানো ইউটিউবে দেখছো আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকা ক্যারানি মজ একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। আমি কাউকে বলি নাই আমারে 1 বস্তা সিমেন্ট দেন, কোনো বড় লোককে বলি নাই, তোমার মতো গরিবের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আমি মসজিদ করছি। তোমরা মুসাবায় যদি 100 টাকাও দাও এটাও আমি মাদ্রাসায় খরচ করি, মসজিদে খরচ করি। তিরিশটা সেকেন্ড আমি বলবো, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। তোমাদের মতো কাজ করছো ওই লোকটা, যে লোকটা মারা গেছে, আমি শুধু তোদের দুইটা পাও ধরে বলবো যুবক, যেই মাদ্রাসা পত্রিকা আয়োজিত আজকের এই মাহফিল, এই মাদ্রাসা অনেক এদিন চলে আছে, মাদ্রাসাটা জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে, আমি 30টা সেকেন্ডে একটা জান্নাতি ভাই চাই, একটা কলিজার ভাই আমি চাই, তুই আমার সাথে বন্ধুত্ব করবি, তোর মায়ের জন্য জান্নাতের একটা টিকিটের ব্যবস্থা করবি, তোর বাবার কবরটা জাহান্নামের আগুন থেকে ফিরাবার চেষ্টা করবি, 30টা সেকেন্ডে এমন কোন যুবক আসো কি? হুজুর এই মাদ্রাসায় ওয়াজের পরে কাম ধরবে। আমি আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, এই মাদ্রাসার প্রথম কাজের জন্য আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে 1000 ইটা এই মাদ্রাসায় দিবা। আল্লাহর একটা পাগল লাভ দিয়া তোমার মায়ের জন্য দাঁড়াবা, বলো তো কে দিবা 1000 ইটা? দাঁড়াও